শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের কৃষকদের বড় আন্দোলনের হুঁশিয়ারি, বিপদে মোদী সরকার। ফ্রান্সে মুসলিম বিরোধী আইন পাশ, নারীর পোশাক এবং ইসলাম শিক্ষায় কড়াকড়ি। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা থেকে পাকিস্তানের সতর্কতা জারি। কারাবাখ বিজয়কে গৌরবময় বললেন এরদোগান। এবং সবশেষ থাকছে, করোনার ভ্যাকসিন নেবেন জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে কৃষি আইন সংশোধনের প্রস্তাব ফের ফিরিয়ে দিলেন বিক্ষোভকারী কৃষকরা, সেই সাথে আবারও জানিয়ে দিলেন সংশোধন নয়, কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরকারকে। বুধবার কৃষক সংগঠনগুলোর কাছে একটি খসড়া প্রস্তাব পাঠায় ভারত সরকার। তাতে বলা হয়, নতুন কৃষি আইন নিয়ে সরকার সব রকমের ব্যাখ্যা দিতে প্রস্তুত, শুধু তাই নয়, কৃষকদের কথা ভেবে আইন সংশোধন করতেও রাজি তারা। কিন্তু কেন্দ্রের দেয়া এই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেন কৃষকরা, সঙ্গে হুঁশিয়ারিও দেন, তাদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আগামী 14 ডিসেম্বরের মধ্যে ভারত জুড়ে আন্দোলনে নামার কথাও কৃষকদের জানিয়েছে কৃষক সংগঠনগুলো। সরকারের প্রস্তাব আসার আগেই আজ সকালে সিঙ্গু সীমানায় বৈঠক করে কৃষক সংগঠনগুলো। যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেন কৃষকরা। এ কৃষক নেতার কথায়, আইনের সংশোধন নয়, আমরা চাই আইন প্রত্যাহার করুক সরকার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসে কৃষক সংগঠনগুলো, সেখানেও আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয় কৃষকদের, কিন্তু তাতেও বরফ গলেনি, কোনো সমাধান সূত্র বেরোয়নি। এর আগেও বেশ কয়েক দফার বৈঠক হয়েছে সরকারের সঙ্গে। প্রথম দিকে সরকার অনড় ছিল, কোনোভাবেই কৃষকদের দাবি মানা হবে না। অন্যদিকে কৃষকরাও তাদের দাবিতে অটল থাকার বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। যত দিন গড়িয়েছে বিষয়টি নিয়ে ক্রমশই চাপ বেড়েছে সরকারের ওপর। শেষমেশ নিজেদের অবস্থা থেকে কিছুটা সরে এসে আইন সংশোধনের বিষয়টিতে রাজি হয় কেন্দ্র। তবে কেন্দ্রের এই প্রস্তাবে তারা যে রাজি নয় সেটা সাফ জানিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলো। ফ্রান্সের মন্ত্রিসভায় মুসলিম বিরোধী নতুন আইন পাশ করা হয়েছে। এই আইনে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইতিমধ্যেই বিতর্ক উঠেছে। এর মধ্য দিয়ে নারীদের ধর্মীয় পোশাক এবং ঘরোয়া ইসলাম শিক্ষায় কড়াকড়ি আনা হয়েছে। বলা হয়েছে, শিশুদের বয়স 3 বছর হলেই স্কুল বাধ্যতামূলক করা হয়েছে, বিশেষ কোনো কারণ ছাড়া ঘরোয়া শিক্ষা দেওয়া যাবে না। মূলত কঠোর অনুশাসন শেখার, অপ্রকাশ্য স্কুল বন্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক মসজিদকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে, যাতে সহজে সেগুলো শনাক্ত করা যায়। মসজিদে বিদেশি ফান্ড নিষিদ্ধ হবে না, তবে সেটি 10,000 ইউরোর বেশি হলে ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। সরকারি অফিস সহ মার্কেট, সুইমিং পুল এবং পরিবহন সেক্টরে ধর্মীয় পোশাক নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে নারীদের হিজাব পরার ওপরও আরও বেশি কড়াকড়ি আরোপ করা হলো। আল জাজিরা জানিয়েছে, মসজিদ সমিতি, সরকারি অফিস এবং স্কুলগুলিতে নজরদারি বাড়াতে আইনটি আনছে ফ্রান্স। তবে 50টি ধারার এই আইনে ইসলাম বা মুসলিম কোনো শব্দই উল্লেখ করা হয়নি। ইসলাম বিরোধী আইনটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক উঠলে ফ্রান্সের প্রধানমন্ত্রী যা ক্যাস্টেক্স জানান, এটি সুরক্ষার আইন, কোনো ধর্মের বিরুদ্ধে এ আইন নয়, চরমপন্থা থেকে মুসলমানদেরকে মুক্তি দেবে। সামনে কয়েক মাসে পার্লামেন্টের অধিবেশনে আইনটি নিয়ে তর্ক বিতর্ক করবেন ফ্রান্সের আইন প্রণেতারা। এরপরেই এটি চূড়ান্তভাবে পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা, এজন্য সেদেশের সেনাবাহিনীতে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, ভারতে কৃষক বিক্ষুব্ধিত জনগণের নজর ঘুরিয়ে দিতে নরেন্দ্র মোদী প্রশাসন পাকিস্তানকে আক্রমণ চালাতে পারে। যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের শঙ্কা রয়েছে। এই আশঙ্কায় পাকিস্তানের সেনাবাহিনীকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী কিংবা সরকারি কেউ এ ব্যাপারে মুখ না খুললেও সেনাবাহিনী সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করা হয়েছে। জিও নিউজের একটি খবরে বলা হয়েছে, ভিতরে এবং বাহিরের চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম এবং লাদাখের ফলাফলের পর এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি।
সূত্রকে উদ্ধৃত করে আবার বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় হামলা করার পরিকল্পনা করছে ভারত, হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী। ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী প্রশাসন, যিনি হচ্ছে বলছে 2016 সালে কোনো প্রমাণ ছাড়াই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করার দাবি করেছিল ভারত। কারাবাগ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজিরিদের বিজয়কে গৌরবময় বলে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশব্যাপী বিজয় উদযাপনে বৃহস্পতিবার যে আয়োজন করা হয়েছে তাতে অংশ নিচ্ছেন তিনি। বিতর্কিত নাগানো কারাবাগ অঞ্চল নিয়ে গত 6 সপ্তাহ ধরে উভয় পক্ষে যুদ্ধ চলে। এতে জয়ী হয়ে আজারবাইজানের সেনাবাহিনী যেসব অস্ত্র ট্যাঙ্ক জব্দ করেছে, সে দিয়ে তারা এরদোগানের আগমনের আগে প্রদর্শনী মহড়া দেয়। বৃহস্পতিবার ব্যাপক আয়োজনে এই বিজয় উদযাপিত হচ্ছে। এরদোগানের আগমনের পূর্বে তার কার্যালয় থেকে বলা হয়েছে, তুরস্কের এ নেতার সফরের মধ্য দিয়ে বন্ধু দেশের গৌরবময় এ বিজয় একসঙ্গে উদযাপনের সুযোগ তৈরি হল। আজারবাইজান সফরকালে এরদোগান সামরিক কুচকাওয়াজ এবং প্রদর্শনীতে নেতৃত্ব দেবেন এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করবেন। আর্মেনিয়ার সঙ্গে গত 6 সপ্তাহের যুদ্ধকালে তুরস্ক আজারবাইজানকে সমর্থন দিয়ে এসেছে। দেশটির সেনাবাহিনীর শক্তি জোরদারে সিরিয়া থেকে তুরস্ক ভাড়াটে সৈন্য পাঠিয়েছে বলে অভিযোগ উঠলে আঙ্কারা তা অস্বীকার করে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বুধবার বলেছেন, করোনার ভ্যাকসিন যখন পর্যাপ্ত হবে তখন তিনি তা প্রকাশ্যে গ্রহণ করবেন। তিনি কোনো ভ্যাকসিন নেবেন কিনা এবং প্রকাশ্যে টিকা দেওয়ার বিষয়ে জনগণের মধ্যে সতর্কতা দেবেন কিনা তা জানতে চাইলে গুতেরেস বলেন, যখন ভ্যাকসিন আমার কাছে পর্যাপ্ত হবে আমি অবশ্যই তা নেব। যে পরিস্থিতিতে ন্যায়সঙ্গত হবে সেই পরিস্থিতিতেই তা গ্রহণ করার ইচ্ছা আছে এবং অবশ্যই প্রকাশ্যে এটি করার ক্ষেত্রে আমার কোনো দ্বিধা নেই। তিনি সবাইকে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ দেন। তিনি বলেন, আমি সবাইকে ভ্যাকসিন পাওয়ার পর তা গ্রহণ করতে উৎসাহিত করি, কারণ এটি কেবল আমাদের নিজেদেরকে সুরক্ষা দেবে না, এটি পুরো সম্প্রদায়কে রক্ষা করবে, কারণ তখন আমরা আর ভাইরাসটি ছাড়ব না, রোগ ছড়িয়ে পড়ারও কোনো ঝুঁকি থাকবে না। জাতিসংঘ আফ্রিকার ইউনিয়নের বার্ষিক সম্মেলনের পরে সাংবাদিকদের একথা বলেন তিনি। সুতরাং আমাদের সকলকেই ভ্যাকসিন নেওয়া নৈতিক দায়িত্ব। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।